তো আজকে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে, এর আগে প্রথম অধ্যায়ের 1.1 পর্যন্ত হয়েছিল, আজকে প্রথম অধ্যায়ের 1.2। তো প্রথম অধ্যায়ে 1.2 এ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে এখানেও বর্গমূল আছে, তবে এখানে দশমিক সংখ্যার, এর আগে 1.1-এ কোনো দশমিক সংখ্যার বর্গমূল ছিল না, এখানে শুধুমাত্র দশমিক সংখ্যা না, আরো অনেক কিছুই আছে, দশমিকের যে বর্গমূলগুলো সেগুলো এখান থেকে শুরু, 1.2 থেকে। তো কেমন হতে পারে, একটা উদাহরণ এখানে দেওয়া আছে, 31.684, তো এই দশমিকটা যে কোনো জায়গায় হতে পারে। তো আমি এখানে ধরে নিলাম একটা অঙ্ক আছে এরকম 31.684, তো এটার বর্গমূল কিভাবে নির্ণয় করব, দশমিক যেগুলোতে ছিল না সেই সংখ্যাগুলা যেভাবে বর্গমূল করা হতো বা যেভাবে বর্গমূল করার নিয়ম ছিল, এই অঙ্কটা হুবহু ঠিক একই বর্গমূল করার নিয়ম। এটা কোনো আলাদা কোনো নিয়ম নাই, তবে এখানে শুধু দশমিকটা একটু সাবধানতার সহিত ঠিক ভাগফলে বসাতে হবে। যেমন আমরা ভাগের ক্ষেত্রে করি, কোনো সাধারণ অঙ্ক সংখ্যাকে ভাগ দিই, আবার কোনো দশমিক সংখ্যাকেও ভাগ করি। তো ভাগ করার সময় আমরা কী করি, যখনই দশমিকটা নেমে আসে তখনই দশমিকটা আমরা ভাগফলে বসিয়ে দিই। যেমন এটি আছে, তো আমরা জানি ভাগ ভাগ করে নিব, তারপর আমি এক দিয়ে যখন দিব, এক দিয়ে দেওয়ার পর নামবে কত, 216। তো যখনই 216 আমার নামলো, খেয়াল করতে হবে যে দশমিকটা কিন্তু নামছে, মানে দশমিকে কাজ করা শুরু হয়েছে। তো যখনই দশমিকে কাজ করা শুরু হলো তখনই কিন্তু আমার এই দশমিকটা এখানে এসে বসে যাবে, ঠিক যেই সময়ে যেই মুহূর্তে দশমিকটা নিচে নামবে, ঠিক সেই সেই সময়ে সেই মুহূর্তে দশমিকটা আমার ভাগফলে পৌঁছে যাবে, বাকিটা আগের নিয়মেই। এটা আসলে নতুন করে কিছু নেই, এটা শুধু দশমিকটাকে সাবধানতার সহিত সতর্কতার সহিত এক নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। এই হচ্ছে যদি দশমিক সংখ্যা থাকে সেটাকে বর্গমূল করার নিয়ম। এরপরে এটাও দশমিক সংখ্যার বর্গমূল, তবে সামনে যদি এরকম অনেকগুলো সংখ্যা থাকে, তো অনেক সময় এরকম সংখ্যা থাকে থাকার কারণে অনেকে হয়তো একটু বিভ্রান্ত হয় বা একটু ভয় পেয়ে যায়, আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে সংখ্যাগুলির আগে দুটো সংখ্যা আছে, এরকম 4টা 5টা 6টা অনেকগুলো সংখ্যা থাকতে পারে, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা এখানে সবসময় খেয়াল করব জোড়া, আমরা যখন দেখব যে আমাদের সংখ্যার সামনে অনেকগুলো শূন্য আছে, তার সামনে আবার দশমিক আছে, তো আমরা জানি দশমিকটা তুলে দিলে কী হয়ে যাবে, শূন্যগুলো উঠে যাবে। তো শূন্যগুলো উঠে দেওয়ার সময় আমাকে খেয়াল করতে হবে কত জোড়া আছে, আর সাধারণত এখানে জোড়া দেওয়াই থাকে, জোড়া না দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা শূন্য যে কোনো একটা সংখ্যার সঙ্গে লেগে যাবে। ধরি আমার যদি এখানে দুটো শূন্য না থাকে, 3টা শূন্য থাকতো, তাহলে 2টা উঠে যেত আর আরেকটা 2-এর সঙ্গে মানে থাকতো। তো আমরা জোড়া জোড়া মিলাই, এরপরে আমরা যেটা কাজ করব, এই যেহেতু আমি যদি এখানে দশমিকটা তুলে দিই, তাহলে 2টা শূন্য উঠে যাবে, তো যেহেতু 2টা শূন্য উঠে যাবে, ঠিক ভাগ ফলেও এখানে 2টার জন্য 1টা আসবে। আমরা এই রেখে দেখেছি বর্গ মানেই হচ্ছে জোড়া জোড়া, তো এখানকার 1 জোড়ার জন্য ভাগ ফলে 1 জোড়া শূন্য, মানে 1 জোড়ার জন্য 1টা শূন্য আসবে। এরপরে আমরা দেখবো, আমরা জানি 4 4 16, 5 5 25, তারপরে নামবে এখানে কত, 2 দিয়ে গুণ দিলে 5 2 10, আবার আগের নিয়মে, আবার আগের নিয়মে, এটা নতুন করে কিছুই নেই। শুধু এখানে দশমিকটা ওঠার সময় খেয়াল করতে হবে কতগুলো শূন্য বাদ যাচ্ছে, কত জোড়া বাদ যাচ্ছে, যত জোড়া বাদ যাবে ততগুলোর জন্য প্রতিটি জোড়ার জন্য 1টা করে শূন্য আমার ভাগফলে আসে, জড় হবে। যদি এখানে এই অঙ্কতে 2টো শূন্য না থাকে, 4টা শূন্য থাকতো, তাহলে আমার ভাগফলে কী হতো, 0.00, 2টো শূন্য আসতো, এপাশে 2 জোড়ার জন্য 2টো আসতো। এই এরপরে দেখি, এতক্ষণ ধরে উত্তর নিয়ে কিন্তু কিছু বলা ছিল না, যে দশমিকের পরে কতগুলি সংখ্যা নিব এটা কিন্তু কোনো বলে দেওয়া নাই। যদি যদি বলে দেওয়া না থাকে দশমিকের পরে কতগুলি সংখ্যা নিতে হবে, তাহলে কোনো সমস্যা নেই, সেটা আপনার একান্ত ইচ্ছা, আপনি দশমিকের পরে 1টা সংখ্যাও নিতে পারেন, 2টাও নিতে পারেন, 10টাও নিতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছা। কিন্তু যদি প্রশ্নে বলা থাকে যে দশমিকের পরে ঠিক এতগুলি সংখ্যা আমার চাই, যেমন এখানে উল্লেখ করে দেওয়া আছে যে এত এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তার মানে আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে তারা যে দশমিকের পরে অবশ্যই 3টা সংখ্যা থাকবে, আপনি এর কম নিতে পারবেন না, বেশি নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো যেহেতু তারা নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে আমাদেরকেও তাদের
সেই নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে এবং নির্দিষ্ট একটা কাজ করতে, সেটা হচ্ছে কি, যখনই বলবে দশমিকের পরে 3 দশমিক 4 দশমিক যেটাই বলুক না কেন, যেমন এখানে আমাকে বলা আছে যে 3 দশমিক স্থান পর্যন্ত, তো যখনই যেটা বলবে আমরা সবসময় একটা বেশি বের করব। আমাকে 3 দশমিক বলেছে, আমি 4.4 বের করব। দশমিকের পরে যেন 4টা সংখ্যা থাকে, আমাকে যদি বলে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পরে আমি 5টা সংখ্যা বের করবো। আমাকে যদি বলে 6 দশমিক, দশমিকের পর 7টা বের করবো। কেন করব সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমাকে বলে দেওয়া আছে যে দশমিকের পর 3 দশমিক, তার মানে দশমিকের পরে আমাকে 4টা নিতে হবে। তো আমার উত্তরে যদি দশমিকের পরে 4টা হয়, তাহলে আমি যে সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করে ভাবেন তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা থাকতে হবে, তাহলে 4 2 8, তাহলে 8টি সংখ্যা থাকতে হবে। কিন্তু আমাদের অঙ্কতে 9.253 3টা সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমরা জানি আমাদের এই অঙ্কটি করার জন্য দশমিকের পরে 8টা সংখ্যা লাগবে, কিন্তু আছে কয়টা, আছে 3টা, তাহলে আর কয়টা প্রয়োজন, আর আমার প্রয়োজন আরও 5টা প্রয়োজন। ব্যাপারটা আমি আরও আরেকবার বলছি, আমাকে যেটা বলবে তার থেকে আমি এক বেশি বলবো, বের করব। তো এখানে দেওয়া আছে 3 দশমিক স্থান, তার মানে আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, মানে দশমিকের পরে 4টা সংখ্যা। দশমিকের পরে 4টা সংখ্যা বের করার অর্থই হলো আমি যেই সংখ্যাটাকে বর্গমূল নির্ণয় করছি সেই সংখ্যাটার দশমিকের পরে 8টা সংখ্যা থাকতে হবে, না হলে তো এই পাশে আমার দশমিকের পরে 4টা উত্তর আসবে না। কিন্তু যেই অঙ্কটা দেওয়া আছে সেখানে 9.253 দশমিকের পরে 3টা সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমার লাগবে 8টা, তার মানে আরও আমার 5টা সংখ্যা লাগবে। তো এই যে 5টা সংখ্যা লাগবে, এটা আমি কোথা থেকে নিয়ে আসবো? তো আমরা জানি যে দশমিকের পরে শূন্য বসানো যায়, তাহলে এখানে অতিরিক্ত শূন্য আমি বসাতে পারবো, যেমন 1 2 3 4 5, 5টা শূন্য আমি বসাতে পারলাম। এখন আমার 8টা সংখ্যা হয়েছে, তাহলে এখন আমি দশমিকের পরে 4টা সংখ্যা বের করতে পারবো, না হলে শুধু 2 5 3 দিয়ে বের করা সম্ভব নয়। তাহলে এখন আমরা আবার আগের নিয়মে ভাগটা করি, এটা আসলে আগের নিয়মে ভাগটা হয়ে গেল, এখানে নতুন করে কিছু নেই। এখানে নতুন যে জিনিসটা সেটা হচ্ছে যে খেয়াল করতে হবে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, আমার কতগুলো প্রয়োজন। যদি আগে থেকে 8টা দেওয়া থাকতো তাহলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যা আছে তাই। কিন্তু যদি না দেওয়া থাকে প্রয়োজনীয় সংখ্যক, তখন আমরা এই কাজটা করবো। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে বের করতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, আমি 4 দশমিক স্থান কেন বের করলাম? আচ্ছা, এই কারণেই বের করলাম, আমরা জানি দশমিকের পরে যে সংখ্যাগুলো আমরা কিন্তু বাদ দিতে পারি। যেমন আমার দশমিকের পরে একটা অঙ্ক উত্তর এসেছে, দশমিকের পরে 8টা সংখ্যা এসেছে, আমার 8টা সংখ্যা লেখার কোনো প্রয়োজন নেই, বা লেখাও একটা ঝামেলা। তাহলে আমাকে কিছু দশমিক সংখ্যা বাদ দিতে হবে, কিছু লিখতে হবে। এই যে কিছু আমি বাদ দিচ্ছি বা বাদ দিতে পারবো, সে বাদ দেওয়ারও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো কী সেই নিয়মটা? এখানে খেয়াল খেয়াল করি, আমাদের উত্তরটা কী এসেছে, 3.0418 আমাকে বলেছে যে আপনি শুধু দশমিকের পরে 3টা সংখ্যা নেন। আচ্ছা, এখন তো দশমিকের পরে 3টা সংখ্যা মানে 8 আমাকে বাদ দিতে হবে, মোট কথা একের পরে যা থাকবে, একের পরে যতগুলি সংখ্যা থাক না কেন সেগুলো আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে? তো এই বাদ দেওয়ার সময় আমাদেরকে একটু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। সেটা হচ্ছে, আমি যেই সংখ্যাটা বাদ দিচ্ছি সেটা কি 4-এর থেকে বড় ছোট, এই প্রশ্নটা করতে হবে। তো আমি বাদ দিচ্ছি 8 থেকে, হ্যাঁ 8 4-এর থেকে বড়, যদি বড় হয় তাহলে আমার সংখ্যাটার সঙ্গে 1 যোগ হবে। এই যে কি হচ্ছে, আমি 1 থেকে নিচ্ছি কিন্তু যেটাকে বাদ দিচ্ছে সেটা 4-এর থেকে বড়, তার মানে 1 যোগ হলো, তার মানে 1 আর 1 2। কিন্তু এই সংখ্যাটা যদি 8 না হয়ে যদি 3 হতো, তাহলে কিন্তু 1 যোগ হতো না, তাহলে কিন্তু 3.04 এগিয়ে থাকতো। এখন আমি কিন্তু জানি না যে আমি আসলে একের পর সংখ্যাটা কি পাবো, আমি একের পর সংখ্যাটা কি 4-এর থেকে বড় পাবো না 4-এর থেকে ছোট পাবো, আমি জানি না। ঠিক সে কারণেই আমরা আমাদেরকে যে প্রশ্নটা করেছিল তার থেকে এক বেশি বের করেছি। যেমন আমাকে বলেছিল 3 দশমিক, আমি 4 বের করেছি, এই কারণে 4 বের করেছি কারণ আমি জানি না একের পর সংখ্যাটা কি হবে। আমি যদি 3 দশমিক স্থান বের করে উত্তরটা লিখে দিতাম, তাহলে আমার হতো 3.041, যেটা একেবারে সঠিক না, এটা সঠিকের কাছাকাছি কিন্তু 100 শতভাগ এটা সঠিক না। সেজন্য শতভাগ সঠিক করার জন্য আমরা যেটা করব, আমাকে যেটা বলবে তার থেকে আমরা এক বেশি বের করব। এখন আমি বুঝতে পারছি যে আমার 8 যদি আমি বের করে দিই, 8 যদি আমি ব্যবহার না করি, তাহলে আমার 4-এর থেকে বড় হওয়ার কারণে আমার শেষের যে সংখ্যাটি ছিল তার সঙ্গে 1 যোগ হলো। এই কারণেই প্রশ্নে যা দেওয়া থাকে, প্রশ্নে যদি দেওয়া থাকে 4 দশমিক, তাহলে আমরা 5টা সংখ্যা বের করবো,
প্রশ্নে বললে 6, তাহলে আমরা বের করবো 7, এভাবে করে এক এক বেশি বের করতে হয়। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে কেন একটা আমরা বেশি বের করছি। এরপরে হচ্ছে পূর্ণ বর্গ ভগ্নাংশ। তো পূর্ণবর্গ এর আগে শুরুতেই আলোচনা করা হয়েছিল, পূর্ণবর্গ মানে যে যেটাকে বর্গমূল করা যায়, আর ভগ্নাংশ মানে তো ভগ্নাংশ, যে উপরে কোনো একটা সংখ্যা থাকে, নিচে কোনো একটা সংখ্যা থাকে। তো এতক্ষণ আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা, তো সংখ্যাটা কি সেটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা না। তো কোনো অন্য কোনো সংখ্যা মানে পূর্ণবর্গ হলেই পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এখানে বলা আছে পূর্ণবর্গ ভগ্নাংশ, তার মানে কোনো ভগ্নাংশ পূর্ণবর্গ হলেই পূর্ণবর্গ ভগ্নাংশ। সহজ কথায় যে একটা ভগ্নাংশ দেখতে কেমন হয়, যে কোনো রকম হতে পারে, তো আমরা একটা ভগ্নাংশের চিত্র, এরকম একটা চিত্র ধরি 25/16, তাহলে 25 আর নিচে 16, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা পূর্ণবর্গ কি না, তো আমাদেরকে বর্গ করে দেখতে হবে। একটা বর্গচিহ্ন দিলাম, বর্গমূল চিহ্ন দিলাম, তারপরে যেহেতু এই বর্গমূল চিহ্নটা সবার জন্য, তাহলে 25-এর সঙ্গে যাবে এবং 16-র সঙ্গে যাবে। যাওয়ার পরে এখন দুটোকেই এখন বর্গমূল করতে হবে। তো আমরা জানি 25-কে করলে হয় 5, 16-কে করলে হয় 4। তো যেহেতু এই গোটা ভগ্নাংশটাই একটি পূর্ণবর্গ হচ্ছে, সেহেতু আমরা এটাকে বলতে পারবো পূর্ণবর্গ ভগ্নাংশ। আর যদি পূর্ণবর্গ ভগ্নাংশ না হয়, তাহলে সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ না। যেমন আমার 25-এর জায়গায় যদি 26 থাকতো, তাহলে কিন্তু পূর্ণবর্গ হতো না। তো এটাই হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ হওয়া এবং না হওয়ার ব্যাপার। এরপরে এখন একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই এত এর বর্গমূল নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এতক্ষণ আমরা যে বর্গমূলকে নির্ণয় করে এসেছি, শুধু একটা সংখ্যা দেওয়া ছিল, অর্থাৎ যেগুলো ভগ্নাংশ ছিল না। তো এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের বর্গমূল কিভাবে করব। তো ভগ্নাংশের বর্গমূল আমরা বর্গমূল চিহ্ন দিব। এখন এই বর্গমূল চিহ্নটা দুইজনের জন্যই, 38-কে বর্গমূল করতে হবে, 15-কে বর্গমূল করতে হবে। করার পরে 38-এর বর্গমূলকে 15-র বর্গমূল দিয়ে ভাগ করলে অঙ্কটা মিলে যাবে। এই কিন্তু আমরা এই কাজটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখুন 38-কে বর্গমূল করলে অনেক করতে হবে, তারপরে 15-কে বর্গমূল করলে আরও একবার করতে হবে, তাহলে ব্যাপারটা অনেক দীর্ঘমেয়াদী হবে, অনেক সময় লাগবে এবং অনেক ঝামেলা হবে। তো এটা থেকে বাঁচার জন্য সহজ একটা উপায় হচ্ছে, আমার হরে কি আছে, আমার হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। যেমন আমার এখানে হরে আছে 15, তাহলে 15 দিয়ে আমি উপরে এবং নিচে গুণ করব। কেন গুণ করব এটা দেখছি এর পরের লাইনে। সেটা হচ্ছে, তা আমরা জানি 15 15 কি হয়, দুটা 15 এক জায়গায় হয়ে যে যে বর্গমূল চিহ্ন আছে, আমরা জানি 2টা 15 থেকে 1টা 15 হয়। এটা আমরা বর্গমূলের শুরুতে দেখেছিলাম যে এটা এটাই হচ্ছে বর্গমূল। তাহলে নিচে কিন্তু আমাকে আর বর্গমূল করতে হচ্ছে না, এবং একটা বর্গমূল থেকে আমি বেঁচে যাচ্ছি, আমার সময় পরিশ্রম দুটোই কমে যাচ্ছে। উপরে 38 আর 15 গুণ অবস্থায় আছে, যেটা গুণ করলে হয় 570। এখন এই 570-কে শুধু বর্গমূল করলেই হয়, কিন্তু এর আগে আমরা যদি 15 দিয়ে না করতাম, তাও অঙ্কটা হতো, তাও কোনো সমস্যা নেই, সে নিয়মে হবে। কিন্তু সেটা করলে আপনার সময় এবং পরিশ্রম দুটোই বেশি লাগবে। কিন্তু আমরা যদি এই পদ্ধতিতে প্রয়োগ করি, তাহলে আপনার সময় এবং পরিশ্রম দুটোই কম হবে। কিন্তু এক্ষেত্রে আবারও আমি বলবো, সেটা আপনার ইচ্ছে, আপনি 15 দিয়ে গুণ করেও এই নিয়মে করতে পারেন, এবং আগে যে নিয়মটি আছে 38-এ বর্গমূল করব, 15-এ বর্গমূল করব, করে দুটোকে ভাগ দেবো, সেটাও হবে, সেটা আপনার ইচ্ছা। তো এখন আমরা 570-এর যদি আর বর্গমূল করি, সেটা আগের নিয়মে, দশমিকের পরে কিছু সংখ্যা নিয়েছি আমি, এখানে কিন্তু বলে দিয়ে নিচ্ছি দশমিকের পরে কতগুলো সংখ্যা নিতে হবে, 3 দশমিক 4 দশমিক কিছু বলেনি। কিন্তু অঙ্কে যদি বলা থাকতো 3 দশমিক বা 4 দশমিক, তখন কিন্তু আমরা আবার আগে একটু আগে যে নিয়মটা করলাম 3 দশমিক এবং 4 দশমিক, সেই নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে। তো 570-এর বর্গমূল করলে হয় 23.87। তো আমরা 23.87 বসিয়ে দিই, নিচে 15 থাকলো। এখন 23.87-কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের 1.5913। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই দশমিকের ভগ্নাংশ মোটামুটি এটাই ছিল। এরপরে হয়তো আমরা অন্য অধ্যায়ে যাব, অন্য অধ্যায়ে অন্য বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।